হ্যাঁ বন্ধুরা নমস্কার, আমি পরিমল রায়, আর আপনারা দেখছেন আমার বার্ড রিলেটেড ইউটিউব চ্যানেল রায় বার্ড হাউস। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে যারা যেসব বন্ধুরা নতুন করে পাখি কিনতে চান সেই সব বন্ধুদেরকে নিয়ে, কারণ অনেকে বাজারে পাখি নিতে যান এবং তারা চিনতে পারে না যে কোনটা নর পাখি কোনটা মাদি পাখি। তো সেই নিয়েই আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা থাম্বনেইলে হয়তো যে ফিঞ্চ পাখির মেল এবং ফিমেল কী করে জানা যায় সেই বিষয়ে আজকে আমার আলোচনা। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটিতে নর্মালি কিনা সহজ একটি উপায় আমি বলছি, তাহলে আপনারা আর দোকানে কিংবা বাজারে গিয়ে কখনোই ঠকবেন না। তো মনে রাখবেন, ফিঞ্চ পাখির আপনি যে কোনো ফিঞ্চ বলতে, জ্যাবড়া এবং হোয়াইট ফিঞ্চ নিয়ে বলছি আমি, জ্যাবড়া এবং হোয়াইট ফিঞ্চের ঠোঁট দেখে চেনা যায় যে কোনটা ছেলে থাকে কোনটা মেয়ে থাকে। তো দেখুন ভিডিওর মধ্যে এই যে আমি একটি ছবি লাগিয়েছি, এই ছবিতে দেখুন এখানে যে পাখিটা দেওয়া আছে সেই পাখিটার ঠোঁটটা লক্ষ্য করুন, একবারে টকটকা লাল। তো এই পাখিটা হচ্ছে নর পাখি, অর্থাৎ মেল। তো বন্ধুরা, এখন দেখুন আবার আরেকটি পাখির ছবি আমি দেখাচ্ছি, যে পাখিটার ঠোঁটটা লক্ষ্য করুন ভালো করে দেখুন, একবারে অরেঞ্জ কালার, হালকা ডিপ মনে হচ্ছে। আগে যেটা দেখেছি ডিপ লাল, এবং যেটা এখন দেখাচ্ছি সেটা দেখুন অরেঞ্জ কালার, হালকা লাইট কালার। তো এটা দেখেই বুঝতে হবে যে এটা মাদি, অর্থাৎ ফিমেল পাখি। তো বন্ধুরা, আমি আপনাদের আরও বেশি করে সাহায্য করার্থে আমি আরেকটি আমার বিড়ার পেয়ার দেখাচ্ছি, সেটা হচ্ছে জ্যাবড়া ফিঞ্চ। তো এবার ভালো করে লক্ষ্য করুন, দেখুন দুটো পাখি আছে এখানে পাশাপাশি উঠতেছে, উপরে যেটা পাখিটা বসে আছে সেটা হচ্ছে নর পাখি, অর্থাৎ মেল পাখি। আর যে পাখিটা নিচে বসে আছেন দেখুন ঠোঁটটা লক্ষ্য করুন, দেখুন একবারে অরেঞ্জ কালার, এই পাখিটাই হচ্ছে মাদি পাখি। তো বন্ধুরা, এইভাবেই আপনাদেরকে চিনে নিতে হবে নর মাদি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে। বন্ধুরা, এখানেই আমি ভিডিওটি সমাপ্ত করছি। আশা করব আপনারা আপনাদের পাখির সঙ্গে সুস্থ ও সবল থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।